আসসালামু আলাইকুম, সিলেট ভিউ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইজনুল আহমদ চৌধুরী। গেল 31 মার্চ সিলেটে যে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছিল এবং সেই সাথে অনেক জায়গায় ঘূর্ণিঝড় হয়েছিল, এই শিলাবৃষ্টিতে সিলেটে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি বাস্তব চিত্র আমি এই মুহূর্তে দেখাবো। সিলেটে মানুষ এর আগে এত ভয়াবহ অর্থাৎ এত বড় রকমের শিল সিলেটে মানুষ কখনো দেখেনি। এক একটি গ্রামে আমরা যখন যাই, আজকে যে গ্রামটিতে এসেছি সেই গ্রামের নাম একটু পরে আমি বলবো, যে গ্রামে যে জায়গায় এসেছি 8টি গড় একই বাড়িতে, 8টি গড়ের মধ্যে প্রায় বেশিরভাগ গড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যে তুষকটি, এই তুষক গেল 31 মার্চ পর থেকে এখন পর্যন্ত এই তুষকটি তারা শুকাতে পারছে না। প্রায় মনে হয় 10-12 জন মানুষ হলেও এই তুষকটি তোলার মতো আমার সাধ্য নেই, এত পরিমাণ ওজন হয়েছে এই তুষকের। এবং এখন অনেক কাপড় চোপড় এই বাসা বাড়ির এই বাড়ির অর্থাৎ এখনো তারা শুকাচ্ছেন এবং এখানে টিন লাগানো হচ্ছে এই গড়ের। এবং সবচেয়ে বেশি যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই গড়টায় আমি যাব, আমার লগে একটু সেই গড়টি একটু দেখাই সবাই, অসুবিধা নাই। কি পরিমাণ যে মানবেতর জীবন যাপন, এখনো মানুষ খোলা আকাশের নিচে এই করে মানুষ এখনো থাকতে পারছে না, তারা খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন। এখানে টিন মনে হয় যেন এগুলা টিন নয়, কি বলবো আসলে আমি বাসায় বুঝতে পারছি না এগুলাকে কি বলবো। এই মধ্যে এক একটি শিল যখন পড়েছে মানে এক একটি ঘরের আর কিছু থাকেনি, এক একটি শিল পরে টিন ছিদ্র হয়ে মানুষের কারো মাথার উপরে পড়েছে, কখনো তুষকের উপরে পড়েছে, যেদিকে আমার চোখ যায় এই বাড়ির এই ঘরের দৃশ্যটা খুবই মানবেতর দৃশ্য। এবং এই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আকাশ থেকে যে অর্থাৎ প্রতিদিনই এখন বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের মধ্যে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদের বেড়া মাটির যেসব বেড়াগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গড়টা আমার এই ভাইয়ের, তিনি আসলে একজন দিনমজুর মানুষ, তিনি একজন অসচ্ছল মানুষ, দিনমজুর মানুষ, দিনে যা পান কাজকর্ম করে যা পান তাই দিয়ে তিনি সংসার চালান। এই মুহূর্তে তিনি এই ঘর মেরামত, যদি কোন ভাই বোন দেশ বিদেশের একটি ঘর বানিয়ে দেন এত উপকার হবে, আর যদি নাও পারেন অন্তত পক্ষে কয়েক বান টিনের ব্যবস্থা করে দেন। কয় বান টিন লাগবো পাইসাবি কেন, আনুমানিক কয় বান লাগবো? আপনার তো জানা আছে নি মোটামুটি কয় বান লাগবো। আচ্ছা তা জানা না, তার বড় ভাই একটু সচেতন মানুষ, তাই কইছেন 7 থেকে 8 বান লাগবো আনুমানিক হইরা। আর যদি একটা গড় আমার এই বাইরে বানাই দিলেন তাহলে আসলে বেশি মাত্রাও ফরাইন না, আর তার মনটা বাইন গেছে অর্থাৎ দিনমজুর মানুষ এই মুহূর্তে তার গড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে তাই এখন মাতর তানার মানে সাউন্ড মুক্তই বারণ না তার ও সিচুয়েশন। এই সাইড দেখাই, যদি প্রতিটা জায়গা আমি একটু যদি দেখাই এই এই মানে টিনগুলো দেখা মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আর টিন আর রয়েছে না, টিন বলতে কিছু রয়েছে না, অর্থাৎ ইনো একটা টিনও খাজো লাগানি যাইতো নাই। এই যে গড়, এই গড়ের মাঝে এই চকির তলের মাঝে তারা এখন তাকরা, অর্থাৎ ও গড় বল ফানি উফ্রেতে ফড়লে ও বল কোনো সময় ফানি ফড়ে আর কোনো সময় টিনও ফড়ে, সিচুয়েশনটা খুবই খারাপ। আমি যদি একটা বোতল দেখাই আপনারা রে একটু, এবং নিচের একটা দৃশ্যটা যদি দেখাই কি পরিমাণ ফানি গড়টা সেত সেত হয়েছে, এটা তো কোনো গড় নাই, মানুষ তাকার মতো কোনো গড় বলতে এটা রয়েছে না। এই যে এই যে আমার ছোট ছোট সোনামণি গুলা তারা এই বাড়ির ই গড়ের, আপনার বাচ্চা কয়জন? তিনজন। আপনার তিনজন, তুমি ও তুমি ওগুলো নিগো? আচ্ছা এই ছোট্ট সোনামণি কোন দুইজন? মানবতার জীবন যাপন করে খোলা আকাশ নিচে তারা তাহের, আরেক গড় গিয়া এক বাচ্চা তান আরেক গড় তখন তাই আরেক গড় তখন তাই আরেক গড়, অর্থাৎ সবরও সিচুয়েশন এত খারাপ যে সেই খারো গড় তাহার মতো জায়গা দেওয়ার নাই। আর আমি ভাইয়ের বিকাশ নাম্বার আমি উল্লেখ করে দিব, যদি দিতে চাই আমরা সিলেট ভিউর আমরা এখানে দিতে পারবো, আমি একটা বিকাশ নাম্বার যুক্ত করে দিব আপনার উপযুক্ত টেকাটা আমরা লাগাইয়া তানে একটা গড় বানিয়ে যদি দিতে চাই তাও আলহামদুলিল্লাহ, আর যদি টিন দিতে চাই তাও বিকাশ নাম্বার টিন তান বিকাশ নাম্বার দিতে পারবো, আমরা বিকাশ নাম্বার দিতে পারবো আপনারা যেন আপনারা সচ্ছল হয়। এবং আপনারা জানেন যে সিলেট ভিউ আমরা নোবেল বাইর সাদিদার আলম চৌধুরী নোবেল, তিনি সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সিলেট ভিউ এটা সম্পাদক তাইন আপনারা এই পরিচয়টা দিলাম যাতে স্বচ্ছতাল তাখাল লাগি। আর একটু আমি দৃশ্যগুলো দেখাই এবং পাশের গড় দৃশ্য দেখাই, এই যে খোলা আকাশের নিচে এখন পর্যন্ত তারা ফানি কি পরিমাণ ফানি ফোড়ের, এবং পাশের যে গড়টা আমি ও গড়টা একলগে দেখাইলে হি গড়ার যাওয়া লাগতো না, তখন পাশের গড়টাও সেম সিচুয়েশন। এখান থেকে 8x8 এই বাড়ির মাঝে 8x8টা ফ্যামিলি আর সবর সিচুয়েশনটা খুবই খারাপ। এক ভাই কোনো রকমের খয়বান টিন লাগাইরা
আর সবার সিচুয়েশনটা খুবই খারাপ। একটু আমরা দেখো অনেকে জাকাত দিলাম, ফিতরা দিলাম, সামান্য সামান্য যদি আমরা, প্লিজ আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমি এত রিকোয়েস্ট আমার জিন্দগিতে সুরেরে আমি ইলান করছি না, কারণ এই রিকোয়েস্টটা মানাবো তার লাগে। আমি বিকাশ নাম্বার দিব, আমরা যদি একটু ফান্ড করি লাই, আমি নবেল বাই লাই অফিসে গিয়ে মাতবো, যদি 100 টাকা করি, 200 টাকা করি, 500 টাকা করি, অন্তত ওকে প্লিজ আমার এই বাইর একটা ঘর আপনারা বানাইয়ে দিয়ত আগুয়ে আপকা। ইলান দৃশ্য সিলেটের মানসিক কোন সময় দেখছে না, সিলেটের যে ইতিহাসের মাঝে এত বড় শিলাবৃষ্টি দিছে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো তারা লইয়া তারা খুবই তাকতো, আপনারাও আমরা তো তাকরাম গড়ের মাঝে, কিন্তু এই বাচ্চাগুলো তো তাকার কোনো জায়গা নাই তারা।